এই ট্রেনের টিকিট পাইছো তুমি? আরে পাই নাই, ইন্টারনেট থেকে টিকিট কিনলে তো পারতি রে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? ঈদ তো চলে এলো তাই না? তোমরা হয়তো অনেকে বাসায় যাবে। কিসে যাবে, বাস অথবা ট্রেন? এখন এই সময়ে বাসে তো অনেক জ্যাম থাকে, তাই ট্রেন তোমাদের কাছে সবচেয়ে বেশি পছন্দের হয়। তাই এই ট্রেনে যাওয়ার জন্য, ট্রেনের টিকিটটা কাটার জন্য তোমাদের দৌড়াদৌড়ি কত কিছু, তাই না? এর মাঝে ট্রেন টিকিট তোমরা কোনোজন পাও, কেউ কেউ পাও না। তখন কি হয়, ট্রেন টিকিট না পেলে তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, অনেক গ্যাঞ্জাম, অনেক কিছুর মধ্যে যেতে হয়। কিন্তু এখন তোমরা কি জানো যে ট্রেন টিকিট এখন ই টিকিটিং এর মাধ্যমে করা যাচ্ছে? আচ্ছা, তোমরা বড় বড় লাইনে না দাঁড়িয়ে প্রতিদিন কিন্তু 10% টিকিট অনলাইনে ছেড়ে দেওয়া হয়। তোমরা যদি ওইটা চাও তাহলে কিন্তু অনলাইন থেকে সহজে কেটে নিতে পারো, তোমাদের কোনো লাইনেও দাঁড়াতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। তোমরা এই অনলাইন টিকিটটা কিভাবে কাটবে, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরে যখনই আমি আসবো সেখানে বলবো তুমি প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে যেতে পারো, অথবা iseva.cnsbd.com এই ওয়েবসাইটে তুমি চলে যেতে পারো। তারপরে কি করবে, সেখানে একটা সংক্ষিপ্তভাবে হাতের ডান পাশে দেখবে যে একটা অ্যাকাউন্ট খুলতে বলছে। সেখানে তোমার ইমেল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবে। অ্যাকাউন্ট খোলার পরে কি কাজ, অ্যাকাউন্ট খোলার পরের কাজটা হলো সেখানে দেখবে যে পারচেজ টিকিট, সেখান থেকে তুমি সেই টিকিটটা কিনতে পারবে। কিন্তু টিকিট কিনতে হলে তোমার কি কি প্রয়োজন, তোমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন অ্যাকাউন্ট খোলার পরে তোমার একটা ডিবিএল অ্যাকাউন্ট বা ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্ট লাগবে বাংলাদেশিদের জন্য। আর যদি তোমার কাছে যদি মাস্টার কার্ড থাকে অথবা জীবনের ডেবিট কার্ড থাকে তাহলেও হবে। এখন তুমি যখন এই অ্যাকাউন্টে তুমি হচ্ছে প্রত্যেকটা ট্রেন সার্চ দিতে পারবে যে তার কখন কোন সময় ছাড়বে, কত টাকা ভাড়া। সেখান থেকে তুমি যখন এই ট্রেনটা সার্চ দিয়ে তোমার যে পছন্দের ট্রেনটা রয়েছে যখন তুমি পেয়ে যাবে, সেই সময় তুমি সেখানে কোন স্টেশন থেকে তুমি উঠছো এবং কোন স্টেশনে গিয়ে তুমি নামবে সেটা সিলেক্ট করে দেবে। এক্ষেত্রে তুমি মহানগর যেগুলো আছে সেগুলো সিলেক্ট করবে, যেমন তুমি ঢাকা থেকে রাজশাহী অথবা ঢাকা থেকে চিটাগং এইসব সিলেক্ট করবে। এতে করাতে তোমাদের হচ্ছে মানে সিটের সংখ্যা বা টিকিটের সংখ্যাটা বেশি পাওয়া যায়, এতে তোমার সিলেক্ট করতে খুবই সুবিধা হবে। আর তুমি যদি 120 ঘন্টা আগে যদি তুমি এই টিকিটটা সিলেক্ট করো, তোমার সিটটাও তুমি সিলেক্ট করে নিতে পারবে। এখন কি কথা, সিলেক্ট করার পর আর কি কাজ, তুমি যখন সিলেক্ট করে নিলে তোমার সামনে সিট সিলেকশন অথবা অটো সিলেকশন আসবে। অটো সিলেকশনে তুমি এখানে সিট সিলেকশন করে নিলে, তারপরে তুমি পারচেজ টিকিটে ক্লিক করলে। তারপরে কি করতে হবে, সেখানে তোমার যে হচ্ছে রকেট অ্যাকাউন্ট আছে সেখানে নাম্বারটা, তোমার রকেট অ্যাকাউন্টের নাম্বারটা দেবে এবং পিনটা দিয়ে দিতে হবে। এক্ষেত্রে কোনো হচ্ছে অসুরক্ষা নেই, তুমি সম্পূর্ণ সুরক্ষিতভাবে এই টিকিটটা পারচেজ করতে হবে। তারপরে এটা কোথায় যাবে, টিকিটটা তুমি কিভাবে পাবে? এই টিকিটটা যখন তুমি পারচেজ করবে তখন তোমার এই টিকিটটা সরাসরি তোমার জিমেল অ্যাকাউন্টে চলে যাবে, যে জিমেলটা তুমি হচ্ছে তোমার অ্যাকাউন্টটা খুলেছো। যখনই তোমার জিমেল অ্যাকাউন্টটা খুলে চলে যাবে, সেখানে তুমি সেই টিকিটটা এটা হার্ড কপি এটা প্রিন্ট করে নেবে, যেটা দেখতে অনেকটা এমন। এটার মাধ্যমে তুমি সহজেই কোনো লাইনে না দাঁড়িয়ে খুব সহজে রুমের থেকেই টিকিটটা কেটে নিতে পারবে। এক্ষেত্রে তোমার অনেক সময় বাঁচবে এবং ট্রেনে যাওয়ার জন্য কোনো লাইনে দাঁড়িয়ে তোমার কোনো ঝামেলা পোহাতে হবে না। আশা করি এই টিউটোরিয়ালটি তোমাদের কাজে লাগবে। ধন্যবাদ তোমাদের।